আমেরিকার নেভাডা স্টেটের দক্ষিণে লাস ভেগাস থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিমে পাহাড় ঘেরা মরুভূমির মধ্যে আছে নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ, আধুনিক মারণাস্ত্রের সবচেয়ে পরীক্ষাগার। 29 লক্ষ একর জুড়ে থাকা এই রেঞ্জে আমেরিকা নাকি 500টিরও বেশি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। সেই বিস্ফোরণগুলির মধ্যে 100-এর বেশি বিস্ফোরণ হয়েছে মাটির ওপরে। নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভেতরে আছে পৃথিবীর সবচেয়ে গোপন ও সবচেয়ে রহস্যময় এলাকা এরিয়া 51। আমেরিকা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে এরিয়া 51 হলো আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি। 1955 সালের আগস্ট মাসে এরিয়া 51 থেকে আমেরিকার বিখ্যাত U-2 গুপ্তচর বিমান তার উড়ান শুরু করেছিল। তারপর থেকে আমেরিকা এখানে A-12 অক্সকর্ড, D-21 ব্ল্যাকবার্ড, নাইট হক, বার্ড অফ স্প্রে ও ট্যাস্টি ব্লু নামের অত্যাধুনিক গুপ্তচর বিমানগুলির পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছে। রাতের অন্ধকারে উজ্জ্বল গ্রুম লেক ও পাপুস লেকের মাঝে এরিয়া 51। কিন্তু সত্যি কি এরিয়া 51 একটি বিমান ঘাঁটি? এরিয়া 51 এলাকাটি ঘিরে মার্কিন সেনার অস্বাভাবিক মাত্রার সুরক্ষা ব্যবস্থা পৃথিবী জুড়ে সন্দেহ ও কল্পনার জন্ম দিয়েছে। আমেরিকার ভূখণ্ডে থাকা সবচেয়ে সুরক্ষিত কিছু জায়গা যেমন পেন্টাগন, হোয়াইট হাউস, নাসার সদর দপ্তর ও বিভিন্ন লঞ্চ প্যাডেও অনুমতি নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারেন, কিন্তু এরিয়া 51-এর ত্রিসীমানায় মিডিয়া ও জনসাধারণের প্রবেশাধিকার নেই। এরিয়া 51-এর চারপাশে কোনো প্রাচীর বা বেড়া দেওয়া নেই। প্রাচীর নেই বলে কাছে যাওয়ার চেষ্টা করলেই বিপদ। বিশাল প্রান্তরের ভূপ্রকৃতির সঙ্গে গিরগিটির মতন মিশে আছেন হাজার হাজার সেনা বা কেমো ডুট, হাতে তাদের M-16, খালি চোখে যাদের খুঁজে পাওয়া দুষ্কর। বারণ সত্ত্বেও কেউ এরিয়া 51-এর কাছে আসার চেষ্টা করলে সরাসরি গুলি করে মেরে ফেলার অনুমতি দেওয়া আছে তাদের। তাই অতি উৎসাহীদের সাবধান করার জন্য এরিয়া 51-এর চারধারে লাগানো আছে নোটিশ। সেখানে লেখা আছে ইউজ অব ডেডলি ফোর্স অথরাইজড, যার মর্মার্থ হচ্ছে বারণ সত্ত্বেও এরিয়া 51-এর ভেতরে ঢুকতে গেলে প্রাণঘাতী আঘাত হানার অনুমতি দেওয়া আছে সরকারের তরফ থেকে। এরিয়া 51 ঘাঁটির প্রবেশপথে সেনারা ছাড়াও সবার লক্ষ্যে কাজ করে চলেছে হাজার হাজার মোবাইল সিসি ক্যামেরা, মোশন ডিটেক্টর, লেজার ডিটেক্টর, সাউন্ড ডিটেক্টর, গন্ধ শোকার করার মতো ক্ষমতাযুক্ত ড্রোন, কাজ করে চলেছে আরও কত শত অত্যাধুনিক গ্যাজেট। এরিয়া 51 নামে স্থানটির ওপর দিয়ে কোনো বিমানের যাওয়ার অনুমতি নেই। এরিয়া 51 স্থানটির আকাশের ওপর কড়া নজরদারি চালানোর জন্য 155 মাইল উত্তরে 9,400 ফুট উঁচু বেল্ট পাহাড়ের চূড়ায় বসানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইয়ার রুট সার্ভেলেন্স রাডার। গ্রুম লেকের উত্তর দিকে থাকা আরও একটি পাহাড়ের চূড়ায় আরও একটি স্বয়ংক্রিয় রাডার বসানো আছে মাটি থেকে প্রায় 4,300 ফুট ওপরে। কি হয় এরিয়া 51-এর ভেতরে? এরিয়া 51 কি সত্যি মিলিটারি বিমান ঘাঁটি নাকি অন্য কিছু? সে রহস্য উদ্ঘাটনের জন্য দশকের পর দশক ধরে চেষ্টা করে যাচ্ছেন কৌতূহলী সাংবাদিক ও বিভিন্ন দেশের গুপ্তচরেরা, কিন্তু এরিয়া 51-এর দুর্ভেদ্য নিরাপত্তা ভাঙা আজ পর্যন্ত সম্ভব হয়নি। এরিয়া 51 ঘাঁটির আসল কাজ কী তা অসংখ্যবার জানতে চাওয়া হয়েছে আমেরিকার কাছ থেকে, একই উত্তর এসেছে, সেটি হলো বিমান ঘাঁটি। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা পৃথিবীতে ঘটা বিভিন্ন ঘটনার পিছনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান, নিজেদের বক্তব্যের সপক্ষে নানা তথ্য প্রমাণও হাজির করেন তারা। এদের বলা হয় কনস্পিরেসি থিওরিস্ট, ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। এইসব সাধারণ মানুষ, সাংবাদিক এবং গবেষকরা বিশ্বাস করেন এরিয়া 51 নামের রহস্যময় জায়গাটিতে আমেরিকা এমন কিছু গোপন বিষয় নিয়ে গবেষণা করে যা পৃথিবীকে জানাতে চায় না তারা। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের কিছু চাঞ্চল্যকর মতবাদ এবার জেনে নেওয়া যাক। সদা সতর্ক ক্যামোডুট, 10 কিলোমিটার দূর থেকে তোলা সেই ছবি দেখলে এখানে স্পষ্ট বোঝা যায় এখানে ভিন গ্রহের প্রাণীরা থাকে এবং তারা এখানে নাকি আসা যাওয়া করে। এরিয়া 51-এর পাশের হাইওয়ের নাম দ্য এক্সট্রোটেরিস্টোরিয়াল হাইওয়ে। এই রাস্তা থেকে মাঝে মাঝেই নাকি অদ্ভুত আকাশযান দেখতে পাওয়া যায় এরিয়া 51-এর আকাশে। পৃথিবীর কোনো বিমানের সাথে সেগুলির কোনো মিল নেই। এছাড়াও ভিন গ্রহের বাসিন্দারা পৃথিবীতে নিয়মিত আসা যাওয়া করে এই এরিয়া 51 মারফত।
তাদের আস্তানো ও আকাশযান নামানোর একমাত্র জায়গা হলো এই এরিয়া 51। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের পালে হাওয়া দিয়েছিলেন বব লেজার নামে এক পদার্থ বিজ্ঞানী, যিনি এরিয়া 51 ঘাঁটিতে একসময় কাজ করেছিলেন। তিনি সেখানে এমন কিছু বিমান বা আকাশযান দেখতে পেয়েছিলেন যেগুলিকে কোনোভাবেই পৃথিবীতে তৈরি করা সম্ভব নয়। এক টিভি সাক্ষাৎকারে বিজ্ঞানী বব লেজার বলেছিলেন, এরিয়া 51 ঘাঁটির ভেতরে ভিন গ্রহবাসীদের ধ্বংস হয়ে যাওয়া অনেক আকাশযান রাখা আছে। বিজ্ঞানী লেজার বলেছিলেন, এই রহস্যময় ঘাঁটিতে খুব গোপনে সংরক্ষিত আছে এক ভিন গ্রহবাসীর মৃতদেহ। সব ব্যবচ্ছেদ করে আমেরিকা জানতে পেরেছিল প্রাণীটি এসেছে রেটিকোলাম 4 নামের এক গ্রহ থেকে। প্রাণীটি উচ্চতায় 3.5 ফুট, রোমহীন শীর্ণ শরীর, কালো বড় বড় চোখ। সেই সাক্ষাৎকারী লেজার বলেছিলেন, আমেরিকার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য নিয়ে এরিয়া 51 ঘাঁটিতে এলিয়ানদের মতন মহাকাশযান বানিয়ে তৈরি রাখছে তাদের সাথে লড়াই করার জন্য। চারিদিকে ঝোলানো আছে সতর্কবাণীও। বিজ্ঞানী বব লেজারই বলেছিলেন, এরিয়া 51 ঘাঁটিতে এমন কিছু মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করা হয় যা আবিষ্কারের কথা আমেরিকা বিশ্বকে জানায়নি এবং কখনো জানাবেও না। তার মতে সুপারনোভা বা বাইনারি স্টার সিস্টেম থেকে আমেরিকা সম্ভবত এমন একটি মৌলিক পদার্থ সংগ্রহ করতে পেরেছে যে পদার্থটির মাত্র 1 কেজি দিয়ে 10 মেগানেটার 47টি হাইড্রোজেন বোমা বানানো যাবে। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী কেউ কেউ বলছেন, এরিয়া 51 ঘাঁটিতে এক বিশ্ব এক প্রেসিডেন্ট নামে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ষড়যন্ত্রটির রূপরেখা তৈরি করেছিল আমেরিকা। এমন একদিন আসবে যে সেদিন গোটা পৃথিবীতে একটা মাত্র দেশে পরিণত হবে, আমেরিকার প্রেসিডেন্ট হবেন সারা পৃথিবীর প্রেসিডেন্ট। কেউ বলছেন, এরিয়া 51-এর নিচে 40 তলা বাংকার বানিয়েছে আমেরিকা। তাছাড়াও এরিয়া 51 থেকে বিভিন্ন মহাদেশে চলে গেছে বিভিন্ন সুড়ঙ্গ, যার ভেতরে পাতা হচ্ছে রেল লাইনও। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা বলছেন, কল্পবিজ্ঞানকে বাস্তব করে ফেলেছে আমেরিকা। কল্পবিজ্ঞান নিয়ে তৈরি সিনেমার পর্দায় আমরা দেখেছি কিছু চরিত্রকে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় গুপি বাহার মতন চলে যেতে। এই পদ্ধতিকে বলা হয় টেলিপোর্টেশন। বিষয়টি নিয়ে আমেরিকার গবেষণা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে এবং সেই গবেষণা হচ্ছে এরিয়া 51-এর ভেতরেই। রাশিয়ার চীনের হাতে পদ্ধতিটির চলে যাওয়া আটকাতে এত গোপনীয়তা। কেউ বলছেন, এই পৃথিবীর সর্বশক্তিমান সিক্রেট সোসাইটি ইলুমিনাটির সদস্যরা এরিয়া 51 থেকে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে। এমনকি আর্মস্ট্রং আদেও চাঁদে নামেননি, নেমেছিলেন এই এরিয়া 51-এর ঘাঁটিতে। এই চাঞ্চল্যকর তন্ত্রটির প্রবক্তাও ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাসী লেখক বিল কেসিং। 1974 সালে তিনি একটি বইতে লিখেছিলেন, বইটির নাম হচ্ছে উই নেভার ওয়েন টু মুন, আমেরিকার $3 বিলিয়ন সুইডেন। বইটিতে বিল কেসিং বিভিন্ন যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন আমেরিকার কোনো মহাকাশচারী আদেও চাঁদে নামেননি। বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়াতে চাঁদের মাটিতে পা রাখার স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য এটা ছিল আমেরিকা সরকার ও নাসার সম্মিলিত একটি ধাপ্পাবাজি। তিনি বলেছিলেন, 60-এর দশকের শেষের দিকে নাসার বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন তীব্র মহাজাগতিক তেজস্ক্রিয়তার জন্য চাঁদের বুকে পা ফেলা কোনো মানুষ পৃথিবীতে বেঁচে ফিরতে পারবে না। সম্মানহানির ভয়ে নাসা আশ্রয় নিয়েছিল বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি। বিল কেসিং লিখেছিলেন, 1969 সালে 16 জুলাই কেপ ক্যানেডি লঞ্চ প্যাড থেকে চাঁদের পথে রওনা হয়েছিল নাসার অ্যাপোলো 11 মহাকাশযান। উপস্থিত মানুষজনের দৃষ্টিসীমার বাইরে অ্যাপোলো 11 চলে যাওয়ার পর একটি মিলিটারি এয়ারক্রাফ্টে করে অতি গোপনে নীল আর্মস্ট্রংদের নিয়ে যাওয়া হয়েছিল এরিয়া 51 এলাকাটিতে। সেখানে আগে থেকেই প্রস্তুত করা ছিল চাঁদের মাটির পরিবেশ, কারণ অ্যাপোলো 11 মিশনের আগে চন্দ্রাভিযান সম্বন্ধীয় যন্ত্রপাতি যেমন মুন রোভার ও বিভিন্ন জীবনদায়ী যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা এরিয়া 51 এলাকাটাতেই হয়েছিল। কয়েকদিন ধরে এরিয়া 51 এলাকাটিতে চাঁদের বুকে মানুষের পা ভিডিওটি শুটিং করা হয়েছিল। ক্যামেরার সামনে নিখুঁত অভিনয় করেছিলেন নীল আর্মস্ট্রং এবং ভার্জিল ড্রেইন। বিশ্বের মানুষকে নাসা জানিয়েছিল 20 জুলাই চাঁদের মাটিতে পা রেখেছেন নীল আর্মস্ট্রং ও ভার্জিল ড্রেইন। প্রমাণ হিসেবে বিশ্বজুড়ে নাসা সম্প্রচার করেছিল এরিয়া 51 ঘাঁটিতে তোলা সেই ভিডিওটি। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের সবকটি তত্ত্ব মিথ্যে বলে প্রমাণ করতে চেয়েছে আমেরিকা। নাসা বিশ্বকে দেখিয়েছে তাদের অ্যাপোলো মিশনের 6টি মহাকাশযান, চাঁদ থেকে প্রায় 382 কেজি ওজনের পাথর পৃথিবীতে নিয়ে এসেছিল। অর্থাৎ চাঁদে সত্যি নেমেছিল নাসার মহাকাশযান। তবু প্রস্তুত
প্রশ্ন রয়ে গেল একটাই, এমন কি আছে এরিয়া 51 ঘাটের ভেতর যার জন্য 12 না শোনা মানুষকে বিনা বিচারে সরাসরি ও সঙ্গে সঙ্গে মেরে ফেলার অনুমতি দিয়েছে আমেরিকা? তো চোখ থাকবে সমস্ত কিছু এইসব রহস্যের দিকে আমাদের। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে রাখুন, লাগাতার ইনফরমেটিভ ভিডিও নিয়ে, সারা পৃথিবীর সমস্ত রকম সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসছি। অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং সারা পৃথিবীর সমস্ত রকমের ইনফরমেশন পেতে থাকুন আমার চ্যানেল থেকে। আর অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টের দিকে নজর রাখুন। নমস্কার।